দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। কোচ হিসেবে কার্লোস কুয়ান্তোর নাম ঠিক না হওয়া পর্যন্ত সে ব্যাপারে খুব একটা গতি ছিল না, তবে তলায় তলায় বেশ কয়েকজন ভালো ফুটবলার সঙ্গে কথাবার্তা সেরে রেখেছিলেন স্পন্সর কর্তারা। দেশি এবং বিদেশি নতুন ফুটবলারদের জায়গা করে দিতে এই গত মৌসুমে দল থেকে একজন ফুটবলারকে ছেড়ে দিয়েছে ইস্ট বেঙ্গল। তারা হলেন জেরি, অ্যালেক্স লিমা, জেকি জার্ভিস, জার্মান দুহার্টি, শুভম সেন, নবীন কুমার, অমরজিৎ পিয়াল এবং হিমাংশু জাংলা। ইতিমধ্যে সিবিরিওকে হায়দ্রাবাদ এফসি থেকে নিয়েছে ক্লাব, ক্লেটন সিলভার পাশে খেলার জন্য ওড়িশা থেকে নেওয়া হয়েছে নন্দ কুমারকে। বাকি বিদেশি ফুটবলারদের বাছাইয়ের দায়িত্ব নিয়েছেন কোচ কুয়াদ্রাত নিজে। শোনা যাচ্ছে চলতি মাসের শেষে ইস্ট বেঙ্গল প্রি সিজন ট্রেনিং শুরু করবে। তার কয়েকদিন আগে নতুন বিদেশি সহ কলকাতায় আসার কথা কোচের। কুয়াদ্রাতের সহকারী কোচ হিসেবে দিমাস দেলগাদোর নাম চূড়ান্ত হয়ে গেছিল আগে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে 7 জুন থেকে লন্ডনের ওভালে মুখোমুখি হচ্ছে ভারত অস্ট্রেলিয়া। দু দলের সর্বশেষ সিরিজে দেশের মাটিতে জিতেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভারত খেলছে টানা দ্বিতীয়বার। আগের সংস্করণের ফাইনালে ভারতকে হারিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড। দুই দলের দ্বৈরথ হাড্ডাহাড্ডি হলেও ওভালে অস্ট্রেলিয়ার ট্র্যাক রেকর্ড মোটেই সুখকর নয়। 2009 সালে অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া শেষবার খেলেছে ওভালে, যদিও সেবার অ্যাশেজ দখলে রাখে অস্ট্রেলিয়া। 1880 সালে এই স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড অস্ট্রেলিয়া, সেই টেস্ট জিতেছিল ইংল্যান্ড। এই স্টেডিয়ামে অস্ট্রেলিয়া 38টি টেস্ট খেলেছে, জিতেছে মাত্র 7টিতে, সাফল্যের হার 18.42%। গত 50 বছরে জয় মাত্র 2টি টেস্টে। ইংল্যান্ডে অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি সফল লর্ডসে 29টি ম্যাচে 17টিতে জিতেছে তারা, সেই সাফল্যের হারে অস্ট্রেলিয়া টেক্কা দিয়েছে ইংল্যান্ডকেও। সতর্ক থেকো আর এস সিন এবং রবীন্দ্র জাদেজাকে নিয়ে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগে ভাগে এইভাবে সতর্কবার্তা দিচ্ছেন স্টিভ স্মিথ। তিনি মনে করেন ওভালের ব্যাটিং সহায়ক উইকেটে ভারতীয় স্পিনারদের ঘূর্ণি সামলানোর জন্য তৈরি থাকতে হবে। 7 জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারতীয় দলের স্পিন জুটি অশ্বিন ও জাদেজা যে তাদের পথে কাঁটা হতে পারেন তা মনে করছেন স্মিথ। উপমহাদেশের শেষ বর্ডার গাভাস্কার ট্রফি সিরিজের কথা মাথায় রেখে তিনি সতীর্থদের সাবধান করেছেন। স্মিথের বিশ্লেষণ, ওভালে সেরা ব্যাটিং উইকেট পান ক্রিকেটাররা, তবে সেখানে পেস আর বাউন্স কিছুটা হলেও সমস্যা সৃষ্টি করে। প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক মনে করছেন ভারতীয় স্পিনাররাও ম্যাচে কোন একটি অর্থে পাল্টা আক্রমণ করতে পারে, তার জন্য তৈরি থাকতে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়ন ফাইনালে জোড়া স্পিনার খেলানোর পরামর্শ দিচ্ছেন রবি শাস্ত্রী। একই সঙ্গে টিম ইন্ডিয়া প্রাক্তন হেড কোচ জানাচ্ছেন 3 পেসার ও 2 স্পিনার, এই কম্বিনেশনেই ওভালে খেলা উচিত রোহিত শর্মাদের। তিনি বলছেন গত ইংল্যান্ড সফরে ভারতীয় দল দুর্দান্ত ক্রিকেট খেলেছিল, এর একটা প্রধান কারণ ছিল জসপ্রীত বুমরা, কিন্তু এবার বুমরা নেই, তবে মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুররা রয়েছেন। ইংল্যান্ডের পরিবেশ এবং পিচের যা চরিত্র তাতে এই 3 জনই ভারতের প্রথম পছন্দ হওয়া উচিত। তিনি যোগ করে আরো বলেছেন ওভালে খেলা হলেও ভারতের হাতে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার মতো 2 জন চ্যাম্পিয়ন স্পিনার রয়েছে, ওদের অবশ্যই প্রথম দলে রাখা উচিত। বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতেছে ভারত, কিন্তু তার থেকেও বড় কথা অস্ট্রেলিয়ার মাটিতে শেষ 2টি সিরিজেও জয়ী ভারত। এই কারণেই অনেকে ভারতকে এগিয়ে রাখছেন, কিন্তু বিরাট কোহলির দাবি অস্ট্রেলিয়ার মাটিতে আগে 2বার সিরিজ জিতেছি, ওই 2টো সিরিজ জেতার পর পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে। দু দেশের লড়াই বদলেছে পারস্পরিক শ্রদ্ধায়, বিপক্ষ আমাদের শ্রদ্ধা করে এটা বেশ বুঝতে পারি, তাই বিশ্বাস করে তাদের মাটিতেও আমাদের তাদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই হতে পারে, আমাদের আর হালকাভাবে নেওয়া যাবে না। আহমেদাবাদে 1205 দিনের অপেক্ষার অবসান ঘটল বিরাট কোহলির। 2019 সালে এডেন গার্ডেন্সে গোলাপি বলে 3 রাতের টেস্ট ম্যাচের পর থেকে টেস্ট ফর্ম্যাটে আর সেঞ্চুরি পাচ্ছিলেন না। 5 দিনের ফর্ম্যাটে সেঞ্চুরি করা কোহলি কাটান 1205 দিন পর। চতুর্থতে সেঞ্চুরি হাঁকান কোহলি, তার 19তম সেঞ্চুরির জন্যই ভারত প্রয়োজনীয় লিড নেয় সেই টেস্টে। 7 জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার আগে কোহলি সম্পর্কে তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বসলেন ভারতের সর্বকালের সেরা ওপেনার সুনীল গাভাস্কার। 2021 সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার মানে ভারতীয় দল। শুভমান গিল সেই দলের সদস্য ছিলেন, সেবারে ফাইনালে গিল ব্যর্থই হন, 2 ইনিংসে 28 ও 8 রান করেছিলেন। নিউজিল্যান্ডের কাছে সেই হতাশাজনক হার থেকে শিক্ষা নিয়েছেন বলে দাবি করছেন গিল। তিনি বলছেন দল হিসাবে বেশ কিছু জিনিস আমরা শিখেছি, ব্যাটিং গ্রুপ হিসাবেও অনেক কিছু আমরা শিখতে পেরেছি, আশা করি গতবার যে ভুল করেছিলাম সেগুলো এবার হবে না। এদিকে কাউন্টি খেলার জন্য আগে থেকেই বিলেতে চলেছেন চেতেশ্বর পূজারা। ইংল্যান্ডের জলভাবে পরিচিত পূজারা বলেছেন এবার আমাদের প্রস্তুতি ভালো হয়েছে, আশা রাখি এবার আমরা জিততে পারবো। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক, সঙ্গে থাকুন। কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলার খেলা নিয়ে।
বিদেশের ডায়েরি পিএসজি ছাড়ার পরে লিওনেল মেসি কি আবার বার্সেলোনাতেই ফিরবে সেই সম্ভাবনা আবার জোরালো হলো স্পেনের ক্লাবটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর মেসির বাবা জর্জ জানালেন বার্সেলোনার সঙ্গে কথাবার্তা চলছে তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি মেসির ইচ্ছা বার্সেলোনাতেই ফেরার আর্থিক সমস্যায় মূল বাধা তার সামনে সৌদি আরবের আল হিলালের মোটা আর্থিক প্রস্তাব তো রয়েছে প্যারিসের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি ক্লাবকে বিদায় জানিয়েছেন ম্যাচ হেরেই দর্শকদের ব্যঙ্গের শিকার হতে হয়েছে তারপরেই বার্সেলোনার কর্তাদের সঙ্গে বৈঠক করেন জর্জ দুপক্ষের বৈঠক হয় কিন্তু মেসিকে নেওয়ার জন্য কোনো আর্থিক প্রস্তাব দিতে পারেনি বার্সেলোনা লিও মেসি পিএসজি বিচ্ছেদ হতে ইনস্টাগ্রামে প্যারিস সাজা ফলোয়ার সংখ্যা কমলো 10 লক্ষ বার্সা থেকে প্যারিসের বিখ্যাত ক্লাব মেসি যোগ দেওয়ার পরে সোশ্যাল মিডিয়া ফলোয়ার সংখ্যা বেড়েছিল পিএসজি ক্লেমেন্টের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলার পরেই পিএসজি সমর্থকরা বুঝতে পারছেন মেসির ওজন মুহূর্তের মধ্যে ফলোয়ার সংখ্যা কমে যায় প্যারিসের এই বিখ্যাত ক্লাবের এশিয়া কাপ নিয়ে জটিলতা অব্যাহত এশিয়া কাপ আয়োজন নিয়ে বড় ধাক্কা খেল পাকিস্তান ফের একবার প্রশ্নের মুখে পড়ল তাদের হাইব্রিড মডেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি দেওয়া হাইব্রিড মডেল গ্রহণ করেনি কেবলমাত্র ভারতের সাথে ম্যাচ খেলতে বারবার পাকিস্তান থেকে অন্য কোনো দেশে যাতায়াত করতে রাজি নয় অন্যান্য দেশগুলো ভারত বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কার যৌথ দাবির সামনে সম্ভবত নথি স্বীকার করতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং পাকিস্তান থেকে সম্ভবত সরেই যাচ্ছে এশিয়া কাপ অনূর্ধ্ব 20 বিশ্ব ফুটবলে কোয়ার্টারে ইসরায়েলের কাছে 2-3 গোলে হেরে গেল ব্রাজিল কলম্বিয়াকে 3-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইতালি আমেরিকাকে 2-0 গোলে হারিয়ে উরুগুয়ে এবং নাইজেরিয়াকে 1-0 গোলে হারিয়ে শেষ চারে গেল দক্ষিণ কোরিয়া খবর ফ্রেঞ্চ ওপেনে দুরন্ত ছন্দে এগোচ্ছেন বিশ্বের 1 নম্বর টেনিস তারকা কার্লোস আলকারাজ পৌঁছে গেলেন প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই এই স্প্যানিয়ার প্রি কোয়ার্টারে 6-3 6-2 6-2 সেটে হারিয়েছেন ইতালির লোরেঞ্জো মুসেত্তিকে প্রথম সেটে 0-2 পিছিয়ে পড়েও আগ্রাসী মানসিকতায় বিপক্ষকে উড়িয়ে দিয়েছেন আলকারাজ চোখ ধাঁধানো টেনিসে ফিলিপে শর্টিয়ার কোর্টে গ্যালারি মন জয় করে নিয়েছেন বিশ্ব টেনিসের এই তরুণ তুর্কি আলকারাজের কাছে হারের পরে মুসেত্তির মন্তব্য আজ যা খেললো সম্ভাব্য চ্যাম্পিয়ন ওই কোয়ার্টার ফাইনালে আলকারাজের প্রতিদ্বন্দ্বী পঞ্চম বাছাই স্টেফানোস চিচিপাস তিনি 7-5 6-3 6-0 সেটে হারান সেবাস্তিয়ান অফনারকে শেষ 8-এর লড়াইয়ে যদি নিজেদের ম্যাচ জিততে পারেন তাহলে সেমিফাইনালে পরস্পরের দেখা হবে জকোভিচ এবং আলকারাজের অবশেষে কুস্তিকাণ্ডে তদন্তে গতি আনলো সেট যৌন হেনস্থাকাণ্ডে মূল অভিযুক্ত ব্রিজভূষণ সারণসিং এর বাড়িতে তল্লাশি চালালেন সেটের আধিকারিকরা একই সঙ্গে বয়ান রেকর্ড করা হলো ব্রিজভূষণের সহযোগীদের উত্তরপ্রদেশের গোন্ডাতে বিজেপি সাংসদের বাংলাতে আসছেন তদন্তকারী অফিসাররা বিজেপি সাংসদ তথা কুস্তি ফেডারেশনের কর্তা বাড়িতে ছিলেন না তার বাংলোর কর্মচারী নিরাপত্তা আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে ফরাসি ওপেনে কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন গতবারের ফাইনালিস্ট ক্যাসপার রুদ চতুর্থ রাউন্ডে তিনি 7-6 7-5 7-5 গেমে হারালেন চিলির নিকোলাস জারিকে মহিলা বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠলেন ওমস জাবের এবং কোকো গফ গত 4টি ম্যাচে মাত্র 2টি সেট হারিয়েছেন চতুর্থ বাছাই রুল এদিনও একটিও সেট হারাতে হয়নি তাকে তবে জারির বিরুদ্ধে বেশ খাম ছড়াতে হয়েছে কিন্তু 3 ঘন্টা 20 মিনিটের লড়াইয়ে তিনি স্ট্রেট সেটেই জিতেছেন ম্যাচের পর রুল বলেছেন খেলাটা 5 সেটে গড়ালে জানি না কতক্ষণ ধরে কোর্টে থাকতে হতো আমার সহকারীদের ধন্যবাদ আবার কমেন্ট্রি বক্সে ফিরছেন সৌরভ গাঙ্গুলি ওভালে 7 জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টস এর হিন্দি ধারাভাষ্য দেবেন সৌরভ সঙ্গে থাকবেন হরভজন সিং সুশান্ত দীপদাস গুপ্ত এবং যতীন শাপ্রু ইংরেজিতে ধারাভাষ্য দেবেন সোহি গাভাস্কার রবি শাস্ত্রী হর্ষ ভোগলে নাসির হুসেন দীনেশ কার্তিক উইকি পন্টিং মাইকেল হেডন জাস্টিন ল্যাঙ্গার এবং কুমার সাঙ্গাকারা 2019 ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নেওয়ার পর এই ধারাভাষ্যের কাছ থেকে সরে এসেছিলেন সৌরভ শুরু হচ্ছে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালের লড়াই মহিলাদের কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় টেনিস প্রেমীরা শেষ চারে উঠার লড়াইয়ে এলেনা সাবালেঙ্কা খেলবেন এলিনা সোয়াইটলাইনের বিরুদ্ধে অর্থাৎ ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি বেলারুশ বনাম ইউক্রেনের টেনিস খেলোয়াড় খেলার বাইরেও যা বাড়তি গুরুত্ব দিচ্ছে ম্যাচটিকে বেলারুশ বনাম ইউক্রেনের 2 মহিলা টেনিস তারকার ম্যাচ প্যারিসের লাল সুরকি কোর্টে উত্তেজনাকে আরো কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে গ্রুপ বিন্যাস হয়ে গেল লটারির মাধ্যমে হয়েছে গ্রুপ বিন্যাস যাতে দেখা যাচ্ছে গ্রুপ একে গিয়েছে গ্রুপ অফ ডেথ ইমামি ইস্পিঙ্গল রয়েছে গ্রুপ টুতে যা তুলনামূলকভাবে অনেকটাই সহজ লটারির মাধ্যমে নির্ধারিত গ্রুপ একে কঠিন লড়াই এটিকে মোহনবাগান মোহামেডান স্পোর্টিং ক্লাবের পাশাপাশি এই গ্রুপে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব এছাড়াও এই গ্রুপে রয়েছে কালীগঞ্জ অগ্রগামী সাধারণ সমিতি ডালহাউসি এফসিআই এবং পিআরএস ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের গ্রুপেই রয়েছে কালীহাট এমএস ফলে বন্দ্যোপাধ্যায় পরিবারের লড়াই এবার জমজমাট কলকাতা প্রিমিয়ার লিগে আর্মি রেড ইউনাইটেড স্পোর্টস ও পাঠচক্র রয়েছে 1 নম্বর গ্রুপে 25 জুন থেকে লিগ শুরুর কথা 3 প্রধানের মাঠে এমনকি নৌচালক ও খেলা চালানোর পরিকল্পনা রয়েছে কলকাতার ডায়েরি নিবেদন করলো গুডেস হসপিটাল নতুন প্রশ্ন নিয়ে দেখে নিন আজকে স্পোর্টস কুইজ আমাদের আজকের প্রশ্ন
এই নিয়ে ভারত কতবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলছে এই নিয়ে ভারত কতবার টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলছে এই অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক 20 মিনিটের মধ্যে আপনারা ফোন করুন এই নম্বরে 9674-81049 9674-81049 লটারির মাধ্যমে সফল উত্তরদাতাদের জন্য থাকছে বিশেষ পুরস্কার আজ তবে এ পর্যন্তই থাক আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে শুভরাত্রি